তো দেশে গণতন্ত্র আসতে হলে গণতান্ত্রিক চর্চা হতে হবে, এবং পার্লামেন্টের কথা আমি সবসময় বলি, পার্লামেন্টে আমাদের যে আগেকার যদি উদাহরণগুলো আমরা দেখি, আগেকার বিষয় সময়টা দেখি, তখন দেখা যাবে যে পার্লামেন্টে 70-80% সদস্য কিন্তু রাজনীতিবিদ ছিলেন। আজকাল যেটা হচ্ছে ঠিক উল্টো হয়ে গেছে, একজনের সম্পদ ছিল 5 বছর আগে হয়তো 50 লক্ষ টাকা, এখন তার 150 কোটি বা 200 কোটি। কিভাবে হলো? এখন এটা খালি শুধু লিস্ট করলেই তো হবে না, আপনি তাকে ডাকেন, তার বিচার করেন, তাকে আইনের হাতে তুলে দেন যে এটা কিভাবে হলো, বাড়ি ঘর আছে, এই বাড়ি ঘর করতে গিয়ে হলো, আমার তো হচ্ছে না, ফরাদ ভাইয়ের হচ্ছে না, মামুন সাহেব হচ্ছে না, আপনার হচ্ছে না, এদের কিভাবে হয়, এদের আয় উৎসটা কি? তো এটা এটা যদি অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি যদি করা হয় একদম কড়াকড়ি ভাবে, এখন যদি বারবার যদি আমরা বলি কাউকে ছাড় দেওয়া হবে না, আইন নিজস্ব গতিতে চলবে, আইন নিজস্ব গতিতে চলছে না এবং ছাড় দেওয়া হচ্ছে, এটা তো সত্য যে রাজনীতির একটা উদ্দেশ্য, রাজনীতির অনেক উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা যাওয়া, ক্ষমতা যাওয়া এবং দেশের উন্নয়ন করা, সেটা হচ্ছে। কিন্তু ক্ষমতা যাওয়ার অর্থ এটা না যে আমি আমি ক্ষমতা যাব আমার নিজের উন্নয়ন সাধন করব, সেটার জন্য না। আর তো এরপর যেটা হচ্ছে, আমরা যেটা দেখছি আমাদের দেশে যেটা করা দরকার, আগেও যেটা আমরা বলেছি, আমরা সবাই বলে আসছি যে আমাদেরকে পূর্ণাঙ্গ একটি গণতান্ত্রিক ব্যবস্থা হতে হতে হবে। সৈয়দ মামুন মাহবুব সাহেব যেটা যে উদাহরণ দিয়ে সুপ্রিম কোর্টের কথা তিনি বললেন, যে এখানে যে প্যানেল তৈরি করা হয়, একদল যায় আইনমন্ত্রীর বাড়িতে যায়, আরেক দল সেই লন্ডনে বিএনপি নেতা আছে আছে ওনার কাছে, ওরা প্যানেল তৈরি করে দেন। তো এর ফলে যেটা হচ্ছে যে যারা যারা এত যোগ্য ব্যক্তি আমাদের দেশে, প্রত্যেক প্রফেশনেই আমাদের যোগ্য ব্যক্তি সব জায়গায় আছে, কিন্তু যেটা হচ্ছে যে এই যে ওই যে ইংরেজিতে যেটা বলে কাল্ট অফ পার্সোনালিটি এত হয়ে গেছে আমাদের দেশে উভয় দিক থেকেই, যার ফলে আমরা কিন্তু যার যার থেকে জাল থেকে আমরা বেরোতে পারছি না। যে যেমন যে আমরা আশা করছি না যে আমি আমি যদি নির্বাচন করি আমি এমপি হব, বড় জোর প্রতিমন্ত্রী হবো, আর না হলে প্রধানমন্ত্রী একটা সাধারণ মন্ত্রী হবো। কিন্তু এই যে আমাদের দেশে আমরা কি এই যে বিএনপির কথা বলি, আওয়ামী লীগের কথা বলি, আমরা কি এখন এখন ভাবতে পারছি যে ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী কে হবে? দুই দলের কথা যদি বলি যে প্রাইম মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেট কে হবে, তো 1962 সালে আমার যতদূর মনে পড়ে মার্কিন একটা পত্রিকায় লিখেছিল আফটার নেহরু হু। তো আমরা কিন্তু এটা এই ধরনের প্রশ্ন করতে পারি না। আমাকে বিদেশে অনেকবারই জিজ্ঞেস করা হয় যে তোমাদের দেশে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, বিএনপিতে আগে ছিল, হয়তো ভবিষ্যতে আসবে, কিন্তু তোমাদের যে নতুন নেতৃত্ব গড়ে উঠছে না কেন? তো নতুন নেতৃত্ব গড়ে উঠছে না, ওই যে বললাম যে ওই উপর থেকে চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে, আবার আমার আত্মীয়কে আমি দিয়ে দিলাম, আমার আত্মীয় এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেলো, অ্যাম্বাসাডার হয়ে গেলো, মেয়র হয়ে গেল, এর ফলে যেটা হয় যে দেশে গণতন্ত্র হয় না। তো দেশে গণতন্ত্র আসতে হলে গণতান্ত্রিক চর্চা হতে হবে, এবং পার্লামেন্টের কথা আমি সবসময় বলি, পার্লামেন্টে আমাদের যে আগেকার যদি উদাহরণগুলো আমরা দেখি, আগেকার বিষয় সময়টা দেখি, তখন দেখা যাবে যে পার্লামেন্টে 70-80% সদস্য কিন্তু রাজনীতিবিদ ছিলেন। আজকাল যেটা হচ্ছে ঠিক উল্টো হয়ে গেছে, বেশিরভাগই দেখবেন ব্যবসায়ীরা পার্লামেন্টে চলে গেছে, পার্লামেন্টের সদস্য আপনার আপনার রিটায়ার্ড যে সিভিল মিলিটারি অফিসার তারা হয়ে গেছে, এবং রাজনীতিবিদদের সংখ্যা খুব কম, যার ফলে পার্লামেন্টে কোনো ডিবেট হয় না, কোনো বিষয়ে আলোচনা হয় না। এই যে এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে আমাদের একটার পর একটা তদন্ত বিভিন্ন বিষয়ে, ছোট বড় সব বিষয়ে আমরা তদন্ত কমিটি দেখছি, কিন্তু এই যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো যাচ্ছে, তো ওই স্ট্যান্ডিং কমিটির সামনে যে হাজির হবে, ডাকবে, তলব করবে, এগুলো আমরা আমরা আমাদের চোখে কখনো কখনো পড়ে না। তো এই যে কতগুলি যে যে দেশ দেশের টাকা, দেশের সম্পদ বিদেশে পাচার হচ্ছে, লিস্ট করা হচ্ছে, এবং নির্বাচনের আগে এই যে প্রার্থীদের সম্পদ কতটা বেড়েছে লিস্ট করা হচ্ছে, তো লিস্ট দিয়ে আমি নাগরিক হিসাবে আমি তো লিস্টের বাইরেও যেতে চাই। এই যে লিস্ট করা হচ্ছে, একটা একজনের সম্পদ ছিল 5 বছর আগে হয়তো 50 লক্ষ টাকা, এখন তার 150 কোটি বা 200 কোটি। কিভাবে হলো? এখন এটা খালি শুধু লিস্ট করলেই তো হবে না, আপনি তাকে ডাকেন, তার বিচার করেন, তাকে আইনের হাতে তুলে দেন যে এটা কিভাবে হলো। সেটা যদি না হয় তাহলে আমি আমি আমার এই আমি এই নির্বাচনে এই নির্বাচন এই গণতন্ত্রে আমি তো এই গণতন্ত্রে এই ধরনের নির্বাচন থেকে তো একটা ভালো ফলাফল আসবে আমি তো এটা এটা আশা করতে পারি না। তো মোট কথা যেটা যে দেশের গণতন্ত্র, আমরা খালি মুখে বলি, আমরা মুখে বলি যে গণতন্ত্র, হ্যাঁ গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি 60-এর দশকে করেছি, 70-এর দশকে মুক্তিযুদ্ধ ওই গণতন্ত্রের জন্যই হয়ে গেল, তারপরে
আমাদের দেশে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, চার নেতাকে হত্যা করা হলো, তারপর থেকে যে আমরা গণতন্ত্র ইয়েটা দেখছি, এটা কন্ট্রোলড। আইব আমরা সমালোচনা করি আইব খানের বেসিক ডেমোক্রেসি, মৌলিক গণতন্ত্র বলে একটা উদ্ভট একটা বিষয় ছিল। আর এখন যেটা হচ্ছে আমাদের বলতে ভালো শোনা হলে কিন্তু কন্ট্রোল ডেমোক্রেসি, আমি প্রার্থী দিব, আমি যাকে দিব আপনি আপনি তাকে মেনে নিতে হবে। এবং যে যে নির্বাচনের আগে আমার যে একটা একটা দাবি নাগরিক হিসেবে, যে যারা এতদিন ক্ষমতায় ছিলেন বা আছেন, এই পার্লামেন্টে আছেন বা মন্ত্রী আছেন, তাদের সম্পদ সম্পদ কত হয়েছে তো লিস্ট আমরা পাই, তারপরে কি হয় সেই সম্পদ দিয়েই কোনো ব্যাখ্যা হয় না, তারা চলে আসে। যেমন কিছু এক মন্ত্রী ছিলেন বিদেশে নাকি এত এত বাড়িঘর করেছেন, তো সেখানে কোনো আমরা তদন্ত দেখছি না। লন্ডনে অনেক বাড়িঘর আছে, এই বাড়িঘর করতে গিয়ে হলো আমার তো হচ্ছে না, ফরাদ ভাইয়ের হচ্ছে না, মামুন সাহেব হচ্ছে না, আপনার হচ্ছে না, এদের কিভাবে হয়, এদের আয় উৎসটা কি? তো এটা এটা যদি অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি যদি করা হয় একদম কড়াকড়ি ভাবে, এখন যদি বারবার যদি আমরা বলি কাউকে ছাড় দেওয়া হবে না, আইন নিজস্ব গতিতে চলবে, আইন নিজস্ব গতিতে চলছে না এবং ছাড় দেওয়া হচ্ছে, এই মানসিকতা যতদিন পর্যন্ত আমরা পরিহার না করবো ততদিন পর্যন্ত সেই যেই গণতন্ত্রের কথা আমরা 1950-এর দশক থেকে বলে আসছি সেই গণতন্ত্র কিন্তু আমরা পাচ্ছি না। ধন্যবাদ।